কি ফ্রেন্ডস, চলে এসেছো তোমরা? তো ফ্রেন্ডস, আজকের গত ক্লাসে আমরা অ্যাকশন নিয়ে কথা বলছিলাম, তাই তো? অ্যাকশন মানে কোনো ভার্ব, অর্থাৎ কোনো কিছু করা বোঝায়। লেখা আমি লিখছিলাম, তোমরা এখন মর্নিং টাইম, তাই তোমরা পড়ছো। কেউ বা পড়তে গেছো, কেউ বা স্কুলের জন্য প্রিপেয়ার হচ্ছো, কেউ বা খাওয়া দাওয়া করছো, কেউ বা ঘুম থেকে উঠেছো, এরকম কিছু, তাই তো? তো তাহলে আমরা এই যে ঘুমোচ্ছি, খাচ্ছি, লিখছি, পড়ছি, এই সবই অ্যাকশন অর্থে বোঝাচ্ছে। আমরা কিন্তু সবসময় এই অ্যাকশন কথাটা মারামারির জন্য ব্যবহার করব না। তাহলে অ্যাকশন কথাটা ভার্বের ক্ষেত্রে আমরা গতকাল ইউজ করতে দেখেছিলাম আমাকে, তাই তো? তো তাহলে এই অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্বের মেইন যে ফর্ম বা ভার্বকে আমরা গতদিন একটু ভার্ব কী ব্যাপার, শুধু কি কাজ করা অর্থেই ভার্ব বোঝায়, বা শুধু কি কাজ করলেই ভার্ব হয় বা ক্রিয়াপদ হয়, অর্থাৎ কাজ করা মানেই কি শুধু ক্রিয়াপদ বোঝায়? না, কাজ করা ছাড়াও বিইং, হ্যাভিং, অর্থাৎ কোনো কিছু হওয়া, কোনো কিছু আমার কাছে আছে, আই হ্যাভ টু মার্কার পেন, আমার কাছে দুটো মার্কার পেন আছে, আই অ্যাম আ টিচার, আই অ্যাম ইওর ইংলিশ টিচার, তো এইরকম যে মানে আমি ইংলিশ টিচার তোমাদের, আমি আমার কাছে দুটো পেন আছে, আমার কাছে দুটো মার্কার পেন আছে, তাহলে এই যে আমি হলাম ইংলিশ টিচার, বা আমার কাছে আছে দুটো মার্কার পেন, এই যে ব্যাপারগুলো হওয়া অর্থে অথবা আমার কাছে কোনো কিছু থাকা অর্থে, আমার কাছে হতে পারে, তোমাদের কাছে হতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এই যে কোনো কিছু থাকা অর্থেও কিন্তু আমরা সেটাকেও কিন্তু ভার্বের মধ্যে ফেলেছিলাম, সেগুলো কিন্তু তোমার অ্যাকশন ভার্ব নয়। তাহলে অ্যাকশন ভার্ব একটা রয়েছে, আর একটা কী রয়েছে? হেল্পিং ভার্ব। অর্থাৎ আমরা গতদিন জেনেছিলাম অ্যাকশন ভার্ব সম্পর্কে, যেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো বা যেটাকে মেইন ভার্ব বলবো, বা কোনো কিছু কাজ করা অর্থে বোঝালে সেটা হবে যেটা নিজেই স্বয়ংসম্পূর্ণ, সে নিজে নিজেই কোনো কাজ করে ফেলতে পারে, সেটার কারোর সাহায্যের নাও দরকার হতে পারে, তাকে বলবো প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। আবার অনেক সময় এই মেইন ভার্বগুলোরও কী পড়ে, আমি গতদিন বলেছিলাম যে আমাদের অনেক সময় বাড়িতে কাজকর্মের জন্য, বা কোনো বয়স্ক ব্যক্তি আছে, কোনো ছোটো শিশু আছে বাড়িতে, তার বাবা মা বাইরে বেরোয়, তাদের জন্য কিছুটা, তারা যখন যতটুকু সময় বাইরে থাকে তাদের জন্য হেল্পিংয়ের প্রয়োজন হয়, তাহলে সেখানেই যে হেল্পিংয়ের যদি তারা কাজ করে, মানুষ যদি হেল্পিং হিসেবে কাজ করতে পারে, তাহলে কিন্তু হেল্পিং ওয়ার্ডও থাকতে পারে আমাদের ক্ষেত্রে। তো সেই হেল্পিং ওয়ার্ড অর্থাৎ হেল্পিং ভার্বও রয়েছে, যেগুলো কী করে মেইন ভার্বের সাথে অ্যাড হয়ে, মেইন ভার্বের সঙ্গে অ্যাড হয়ে কিন্তু অনেক সময় মেইন ভার্বকে সাহায্য করে, তাই সেগুলোকে বলবো সাহায্যকারী ভার্ব বা সহায়ক ক্রিয়াপদ। আমরা ভার্বকে বাংলায় কি বলেছি? ক্রিয়াপদ, তাই তো? তাহলে বন্ধুরা, এটা ছিল জাস্ট গত ক্লাসের রিক্যাপ। আজকের আমরা ভার্বের ডিটেইল ক্লাসিফিকেশন সম্পর্কে একটুখানি জেনে নেব। খুবই সহজ, সবটা তোমরা জানো, একটু জাস্ট আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? তো চলো, খুব খুব একদম ডিটেলসে, খুব সহজে, যতটা তোমাদেরকে সুন্দর করে বলা যায়, বোঝানো যায় বাংলাতে ইংরেজিতে দুটো মিশিয়ে, যাতে তোমরা বুঝতে পারো, সেই চেষ্টা আমি করব অবভিয়াসলি। এবং তোমরা কিন্তু প্লিজ 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 এই ক্লাসটা দেখার পরে তোমরা কিন্তু আমাকে একটুখানি ফিডব্যাক দিও যে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিও, যদি কোনো রকম জিজ্ঞাসা কিছু থাকে কমেন্ট করে জানিও, অথবা যদি ভালো না লাগে তাও ডিসলাইক দিয়ে জানিও, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা দেখে নিই, আমরা ভার্বের ক্লাসিফিকেশনটা দেখে নিই। আচ্ছা ফ্রেন্ডস, আমি ওপরে দেখো লিখেছি ভার্ব। তাহলে ভার্ব মানে আমরা বাংলাতে কী জেনেছি? ক্রিয়াপদ, তাই তো? বন্ধুরা, আমি নাউন আমরা ক্লাস করেছি, প্রোনাউনের ক্লাস করেছি, অ্যাডজেক্টিভের ক্লাস করেছি, সবের ক্লাসিফিকেশান দেখেছি, কোনো কোনো সময় কোনো কোনো অ্যাডভান্স লেভেলের ক্লাসিফিকেশানও দেখেছি, প্রাইমারি লেভেলের ক্লাসিফিকেশান দেখেছি। তো সেরকম ভার্বেরও কিন্তু একেবারে বেসিক লেভেলের একটা ক্লাসিফিকেশান আছে। আবার যারা একটু বেশি জানতে চায়, মানে বেসিক লেভেল বাদ দিয়ে যারা একটু হায়ার লেভেলের জানতে চায় ভার্বের ক্লাসিফিকেশান,
তারও কিন্তু সেই রকমও ক্লাসিফিকেশন কিন্তু আছে। তবে বন্ধুরা, বেসিক লেভেল না নিয়ে আমরা হায়ার লেভেলের দিকে কিন্তু যাব না। যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা, যদি বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা ভালো করে না বানাই, তাহলে কি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বা ভিতটা, বাড়ির যে ভিত বা আমরা যে খুব ভালো করে বাড়ির যদি ভিতটা না দিই, তাহলে কি আমরা ফ্লোরগুলো ভালো করে বানাতে পারবো না। তার জন্য আমাদের বেসিক লেভেলটা, বেসিক গ্রাউন্ড লেভেলটা খুব ভালোভাবে জেনে রাখা দরকার। তাই আমি ফার্স্টে একদম হায়ার লেভেলের দিকে, অ্যাডভান্স লেভেলের দিকে না গিয়ে ফার্স্টে আমরা জেনারেল ভার্বের যে ক্লাসিফিকেশনটা, সেটা একটু ভালো করে দেখে নেব। চলো ফ্রেন্ডস, আমি দেখে নিই ভার্বকে। আমরা খুব সাধারণ, তোমরা ভালো করেই জানো, দুটো প্রথমে আমি ফার্স্ট লিখেছি ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। ফ্রেন্ডস, আমি এখন ফাইনাইট এবং নন ফাইনাইট নিয়ে কোনো আলোচনা করব না, ওকে? ফাইনাইট এবং নন ফাইনাইট এটাও ভার্বের অ্যাডভান্স লেভেলের ক্লাসিফিকেশন, এরপরে আমি নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু এখন নয়। এখন সময় গ্রাউন্ড লেভেল, যেটা আমাদের সবার জানা দরকার, সেই লেভেলটা ভার্বের ক্লাসিফিকেশনটা, আমরা যেটা না জানলে ইংলিশের অসুবিধে হবে সেই ব্যাপারটা এখন জেনে নেব। তাহলে ফাইনাইট নন ফাইনাইট এটা তোমরা জেনে রাখো, এখন আমরা ফাইনাইট নন ফাইনাইট নিয়ে আলোচনা করছি না, এরপরে আলোচনা আমরা করব। ফ্রেন্ডস, ফার্স্ট আমরা একটা ক্লাসিফিকেশন দেখে নিয়েছি, যেটা অ্যাডভান্স লেভেলের ক্লাসিফিকেশন, এটা এখন ছেড়ে রাখলাম। জেনে রাখলে যে এটা অ্যাডভান্স লেভেলের ক্লাসিফিকেশন, ফাইনাইট আর নন ফাইনাইট, এ নিয়েও ডিটেলস ক্লাসে আসবো, কোনো চিন্তা নেই। কিন্তু যেটা আমাদের ফার্স্ট জানা দরকার, সেই ক্লাসিফিকেশনটা আগে জেনে নেব এবং খুব ভালো করে ডিটেলসে জেনে নেব, ঠিক আছে? ফার্স্ট রেখেছি অ্যাকশন, অ্যাকশন, ঠিক আছে? অ্যাকশন মানে যে কোনো কিছু কাজ করা, হওয়া, কোনো কিছু করছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, গান করছি, নাচছি, কাঁদছি, বকছি, ঝগড়া করছি, সব কিছুই, যা কিছু করছি সব কিছুই অ্যাকশন, ওকে? যা কিছু কাজ করছি সব কিছুই অ্যাকশন অর্থে বোঝাচ্ছে, ওকে? তো ফার্স্ট হচ্ছে অ্যাকশন ভার্ব, যেটাকে আমরা বলবো মেইন ভার্ব, যেটাকে আমরা বলবো, বলতে পারবো প্রিন্সিপাল ভার্ব, ওকে? তাহলে ফ্রেন্ডস, আমরা ফার্স্ট যে ক্লাসিফিকেশনটাতে চলে আসলাম সেটা আমরা সবাই জানি, যা কিছু করি আমরা, আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করে থাকি, কাজকর্ম, সবই হচ্ছে কিন্তু অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এই তিনটেই একই টার্ম। তোমরা ভয় পেয়ে যাবে না, কেউ যদি বলে মেইন ভার্ব কোনটা বলো, এই একটা সেন্টেন্স দিয়ে দিল, এটার মেইন ভার্ব কী বলো, ভয় পেয়ে যাবে না, ঠিক আছে? তাই জন্য তোমাদের সুবিধার জন্য এই তিনটেই যে একই ওয়ার্ড, জাস্ট মানে কী বলবো, স্পেলিংটা বা ওয়ার্ডটা আলাদা, কিন্তু মিনিংটা এর একই, ঠিক আছে? তিনটেরই মিনিং একই, অ্যাকশন ভার্ব, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তিনটেরই মিনিং কিন্তু একই। প্লিজ নোট ডাউন দিস পয়েন্ট, কী বললাম, অ্যাকশন ভার্ব, মেইন ভার্ব অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব, প্রত্যেকটা টার্মই কিন্তু একই মিনিং, ওকে? তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কী বললাম, ফার্স্ট অ্যাকশন ভার্বে চলে আসি। অ্যাকশন ভার্বকে আবার দু ভাগে ভাগ করা যায়, কী বললাম, দু ভাগে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, বাংলাতে বলবো সকর্মক, বাংলাতে সকর্মক মানে নিশ্চয়ই আমরা সবাই জানি, বাংলাতে পড়েছি সকর্মক, যে সমস্ত ভার্বের কর্ম বা কর্ম থাকে, যে সমস্ত ভার্বের কর্ম থাকে বা অবজেক্ট থাকে, ঠিক আছে? ইংরেজিতে বলবো অবজেক্ট, যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে তাকে বলবো স, মানে সঙ্গে আছে কর্ম, তাহাই হচ্ছে সকর্ম। সঙ্গে আছে কর্ম যে ভার্বের, অর্থাৎ সঙ্গে আছে অবজেক্ট যে ভার্বের, তাকে বলবো সকর্মক বা ট্রানজিটিভ ভার্ব, ওকে? ক্লিয়ার? আচ্ছা, যেটুকু বলবো সেটুকু ক্লিয়ার করে রাখো। তাহলে ফার্স্ট আমরা সঙ্গে আছে কর্ম বা তোমার সঙ্গে আছে অবজেক্ট যে ভার্বের, তাকে বলবো অবজেক্ট, তাকে বলবো সকর্মক বা ট্রান্সিটিভ ভার্ব। এখন আর নেক্সট হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ অকর্মক ক্রিয়া, সকর্মক আর অকর্মক, সঙ্গে নেই যার কর্ম, অর্থাৎ যে ভার্বের সঙ্গে কর্ম নেই বা যে ভার্বের সঙ্গে অবজেক্ট নেই, তাকে বলবো অকর্মক। ক্লিয়ার হয়েছে ফ্রেন্ডস? চলো তাহলে
আমি কিন্তু এমন কিছু কঠিন কিছু তোমাদেরকে দিয়ে চাপিয়ে দিচ্ছি না, জাস্ট মানে মিনিংটা তোমরা যেটুকু জানো তার ভেতরে একটু বলে দিচ্ছি, ঠিক আছে? একটু একটু বিশ্লেষণ করে করে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ইনট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ মানে নেই কর্মজার, অর্থাৎ কর্ম নেই যে ভার্বের, অর্থাৎ অবজেক্ট নেই যে ভার্বের, তাকে বলবো অকর্মক্রিয়া, ওকে? বা ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্ব। এখন ফ্রেন্ডস, এই ট্রান্সিটিভ, আমি যে তোমাদের সকর অবজেক্ট আছে অবজেক্ট নেই ব্যাপারটা বললাম, তাহলে নিশ্চয়ই এই ব্যাপারগুলো কী সেটা আগে দেখে নিতে হবে, কি এক্সাম্পলের সাহায্যে। এক্সাম্পলগুলো এমন খুব সহজ রেখেছি যেগুলো তোমরা, যেগুলোর মাধ্যমে তোমরা খুব সহজে বুঝে নেবে যে ব্যাপারগুলো কী আসছে। চলো দেখে নিই, কোনো রকম কোনো চাপ নেই, একদম জাস্ট মন খুলে রাখো, চোখ খুলে রাখো, একটু মাথাটাকে কাজে লাগাও, ব্যাস সব ক্লিয়ার হয়ে যাবে, ওকে? কোনো চাপ নেই, কোনো ইংলিশ তো একদমই কঠিন নয়, একদম সহজ, জাস্ট চোখটা খুলে রাখো আর একটু মাথাটা খুলে রাখো, ব্যাস এইটুকু দিলেই হবে, আর কিছু করতে হবে না, সব আমি করব। এবার ফার্স্ট আমি ট্রান্সিটিভ ভার্বে চলে আসি। এখন আমি বললাম যে ভার্বের অবজেক্ট আছে, এখন এটা তো প্রশ্ন হবে, ম্যাডাম আপনি কর্ম আছে বললেন, কর্মটা কী করে বাঁচবো, কী করে খুঁজবো, কী করে খুঁজবো আমরা কর্মটাকে, একটা সেন্টেন্সের মধ্যেকার কর্মটাকে কী করে খুঁজবো শুনি, তাই তো? নিশ্চয়ই বলে দেবো সেটা কীভাবে খুঁজতে হবে। এখন কর্ম খুঁজতে গেলে কী করতে হবে সেটা একবার আমরা দেখে নিই। চলো ভার্ব, ভার্বকে, একটা সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব আছে, আচ্ছা ভার্বকে আমরা কী বলেছিলাম গতদিন, ইঞ্জিন বলেছিলাম। কেন ইঞ্জিন বলেছিলাম? কারণ ইঞ্জিন, ইঞ্জিনে পাওয়ার থাকে, ইঞ্জিন থেকে পাওয়ার জেনারেট হয়, পাওয়ার জেনারেট হয়ে কোনো কাজ হয়, অর্থাৎ একটা সেন্টেন্সের ইঞ্জিন ভার্ব, সেখান থেকে পাওয়ার জেনারেট হয় এবং সেই ভার্বটা কাজ করে, দেন সেন্টেন্সটা কমপ্লিট হয়, ওকে? মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এখানে ভার্ব হচ্ছে সেন্টেন্সের মধ্যেকার যে ইঞ্জিন, তাকে আমরা প্রশ্ন করব, সেন্টেন্সের মধ্যেকার যে ইঞ্জিন তাকে আমরা প্রশ্ন করব যে হুম দিয়ে অর হোয়াট দিয়ে, হুম মানে কাকে আর হোয়াট মানে কি। হুম দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি, কোনো ব্যক্তির কথা যদি আমরা, কোনো ব্যক্তির সম্পর্কে যদি জানতে পারি, যে তখন সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট, এখানে যেটা আইও লিখেছি, আইও ইনডাইরেক্ট অবজেক্ট। আর যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাই বন্ধুরা, তাহলে হবে ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ সেই ডাইরেক্ট ডাইরেক্ট অবজেক্টের উত্তরটা কিন্তু কোনো বস্তু হবে, থিংস হবে, ঠিক আছে? একটু 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 চোখটা খুলে রাখো। কি বললাম, যদি সেন্টেন্সের মধ্যেকার ভার্বকে হুম দিয়ে প্রশ্ন করি, তার যদি উত্তর পাই, যদি তার উত্তর পাই, উত্তর নাও পেতে পারি ফ্রেন্ডস, এটা কিন্তু মাথার মধ্যে নিয়ে নাও, যদি তার উত্তর পাই সেটা হবে, হুম দিয়ে প্রশ্ন করলে যদি তার উত্তর পাই সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। সেটা কী ধরনের হবে, কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তি, কোনো বালক, কোনো বালিকা, এরকম বোঝাতে পারলাম তো, কোনো ব্যক্তির ব্যাপারে বোঝাবে। হুম দিয়ে প্রশ্ন করলে উত্তর যদি পাই এবং যদি উত্তর যদি পাওয়া যায় সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। অবজেক্টকেও তাহলে আমরা দুভাগে ভাগ করছি, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, একটা ডাইরেক্ট অবজেক্ট। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে, তাই তো? তো কেঁচো খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে পড়ছে, কী ব্যাপার হচ্ছে যে আমরা ভার্ব পড়তে এসে আপনি আমাদেরকে বলছেন যে কর্মটাও কিন্তু সেন্টেন্সের মধ্যেকার কর্মটাকেও খুঁজতে হবে, তাই তো? নিশ্চয়ই খুঁজতে হবে, না হলে যে ব্যাপারগুলো এলোমেলো হয়ে যাবে, তাই তো? সব কিছুর রুলস আছে তো, কিছু না, শুধু তোমরা একটু ভালো করে আমার কথাটা শোনো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আইডিয়া। ভার্বকে আমরা হুম দিয়ে প্রশ্ন করেছি, কাকে, সেন্টেন্সের মধ্যেকার ভাবকে কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও, উত্তর নাও পেতে পারো, যদি হুম দিয়ে প্রশ্ন করে উত্তর পাও সেটা ব্যক্তি জাতীয় কোনো কেউ হবে, সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। আর যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে কোনো বস্তু সম্পর্কিত কোনো উত্তর আসে, কোনো বস্তুর নাম বোঝায় বা কীরকম কিছু, সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট, ওকে? ক্লিয়ার হলো? তাহলে এই দুটো দিয়েই প্রশ্ন করতে হবে, আর কিছু দিয়ে প্রশ্ন করা যাবে না, আর কিছু দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা আমরা নেব না, সেটাকে আমরা কর্ম হিসেবে নেব না, সেটাকে আমরা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নেব না। ক্লিয়ার হয়েছে? তাহলে একমাত্র একটা সেন্টেন্সের অবজেক্ট সেগুলোই হবে যেগুলোকে আমরা হুম এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো, উত্তর পাবো যে সবসময় তার কোনো কথা নেই, উত্তর যদি পাই, উত্তর যদি পাই
সেটাই হবে অবজেক্ট। হুম এবং হোয়ার দিয়ে প্রশ্ন করলে যে যদি উত্তর পাই সেটাই হবে অবজেক্ট, নাও পেতে পারি ফ্রেন্ডস, তার প্রসঙ্গেও আসব। তাহলে অবজেক্ট কীভাবে পাবো, ক্লিয়ার হলো তো? আমরা একটা সেন্টেন্সের অবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করবো, অবজেক্টগুলো কীভাবে শর্ট করবো, বাছবো, বেছে নেবো বা খুঁজে নেব, ঠিক আছে? তো ইনভেস্টিগেশনের কাজটা হয়ে গেল। একটা সেন্টেন্সের মধ্যে ভার্বকে আমি পুলিশ হিসেবে পাঠিয়েছি, পুলিশ কী করলো, ইনভেস্টিগেট করলো, ঠিক আছে? ইনভেস্টিগেট করে জানলো যে আমার ভার্বকে যদি আমি আমি যদি হুম এবং হোয়ার দিয়ে কোয়েশ্চেন করি, দেন যদি আনসার পাই তবেই সেটা হবে অবজেক্ট, নয়তো না। ওকে, এবার চলো আমরা একটু এক্সাম্পল নিয়ে নিই, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্বের কিছু এক্সাম্পল আমরা খুব সহজে দেখে নেব। হি গেভ মি আ পেন, সে আমাকে একটা পেন দিল। ফ্রেন্ডস, আমি একটু প্রশ্ন করি, এটাকে ট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়ছে নাকি গেভটা? এখানকার ভার্বটাকে আগে ফার্স্ট খুঁজে নিই, এখানকার ভার্বটাকে ফ্রেন্ডস একটু দেখে নাও, নিশ্চয়ই গেভ। একটা বিষয় আমি একটুখানি তোমাদের কাছে বলে রাখছি, আমরা ক্রিয়াপদটা সম্পর্কে পড়ছি, ক্রিয়ার কালটা ইংরেজিতে পড়িনি, মানে ইংরেজি থেকে যাকে বলে টেন্স ফ্রেন্ডস, এর জাস্ট পরের ক্লাসে আমি টেন্স নিয়ে মানে ক্রিয়ার যে বিভিন্ন রকম কাল হয়, আমরা বাংলায় জেনেছি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, জাস্ট এইটা সম্পর্কে আমি বলতে চাইছি। একটা ভার্ব আমি খাচ্ছি, আমি খেয়েছিলাম, আমি খাবো, এই যে ব্যাপারটা, মানে অতীতে করেছিলাম, এখন করছি, পরে করব, এই যে সেন্সটা, এই সেন্সটাকেই বলবো ক্রিয়ার কাল, সেটাকে ইংলিশে বলবো টেন্স। ফ্রেন্ডস, আমি যে বিভিন্ন রকম বলেছি, আই হি গেভ মি আ পেন, গেভের বর্তমান যে ফর্মটা হবে বা প্রেজেন্ট যে ফর্মটা হবে সেটা হচ্ছে গিভ, গেভ হচ্ছে গিভের পাস্ট ফর্ম বা অতীতকালে, অতীতকালের যে রূপটা হবে মানে আমাকে সে দিচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমাকে সে দিয়েছিল সেটা হচ্ছে পাস্ট ফর্ম, আমাকে সে দেবে সেটা হচ্ছে ভবিষ্যৎ ফর্ম, ভবিষ্যৎকাল। তাহলে এই যে গেভটা এটা কিন্তু পাস্ট ফর্ম বা অতীত কালের রূপ, ঠিক আছে? আমাকে দেওয়ার, কোনো কিছু দেওয়ার অতীতের রূপ হচ্ছে গেভ, আর বর্তমানের রূপ হচ্ছে বা প্রেজেন্টের রূপ হচ্ছে গিভ, ঠিক আছে? তো হি গেভ মি আ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল। তাহলে এখানে গেভটা তাহলে ভার্ব, আমরা আগে খুঁজে নিলাম কে ভার্ব, পুলিশ লাগিয়ে আগে খুঁজে নিলাম, ঠিক আছে? ভার্বটাকে এটাকে পুলিশ হিসেবে ছেড়ে দিলাম মার্কেটে, ঠিক আছে? এবার সে কী করবে, কী করবে, অবজেক্ট খুঁজবে, বা সে প্রশ্ন করে সেন্টেন্সটাকে প্রশ্ন করে দিয়ে যে অবজেক্টটাকে খুঁজবে, যদি পায় সেটাই হবে ট্রান্সিটিভ। চলো মিলিয়ে নিই, হি গেভ মি আ পেন, সে, এবার হোয়াট দিয়ে প্রশ্ন করি করি, হোয়াট, সে কী কী দিয়েছিল আমাকে, হোয়াট মানে কী ইংরেজিতে, হোয়াট বাংলাতে কী, কী দিয়েছিল, পেন দিয়েছিল ফ্রেন্ডস, পেন, উত্তর পেয়ে গেছি। হোম, কাকে দিয়েছিল, মি, আমাকে দিয়েছিল ফ্রেন্ডস, উত্তর পেয়ে গেছি। তাহলে নিশ্চয়ই এই ভার্বটা হবে ট্রান্সিটিভ ভার্ব, ক্লিয়ার হয়েছে আইডিয়া? না যদি ক্লিয়ার হয়ে থাকে আবার এক্সাম্পল আনছি তোমাদের জন্য। তাহলে গেভ ভার্বটা এখানে ট্রান্সিটিভ ভার্ব, কারণ কি, একে হুম এবং হোয়াট দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পেয়েছি, তাহলে কর্ম পেয়েছি। আমরা বলেছিলাম যে সমস্ত ভার্বের যে সমস্ত ভার্বের কর্ম বা অবজেক্ট থাকে তাকে বলবো ট্রান্সিটিভ ভার্ব। এখানে আমরা ভার্বকে প্রশ্ন করেছি, উত্তর পেয়েছি, কোয়েশ্চেন করেছি, আনসার পেয়েছি, এবং ফলে দ্য গেভ ইজ দ্য ট্রান্সিটিভ ভার্ব। ওকে, এবার আর একটা প্রশ্ন, এখানে সবসময় কি এখানে দুটো দুরকম প্রশ্ন করেছি দুরকমই উত্তর পেয়েছি, সবসময় কি দুরকমের উত্তর পাবো এরকম কোনো কথা আছে? একরকমের উত্তর পেলে সেটাও কিন্তু অবজেক্ট। ওকে, তাহলে একরকম মানে দুরকম উত্তর করে যদি একরকম উত্তর পাইনি আর একরকমের উত্তর পেয়েছি, মানে কী দিয়ে প্রশ্ন করেছি উত্তর পাইনি, কাকে দিয়ে প্রশ্ন করেছি উত্তর পেয়েছি, সেটাও কিন্তু ফ্রেন্ডস, সেই ভার্বটাও কিন্তু ট্রান্সিটিভ ভার্ব হবে। ক্লিয়ার হয়েছে?
সব সময় যে দুটো আনসার পাবো তা ঠিক, তার সে কোনো কথা নেই, একটা উত্তর পেলেও সেই সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব হবে, ঠিক আছে? একটা যদি অবজেক্ট হয় সেটাও ট্রান্সিটিভ ভার্ব হবে, ওকে? উই লাইকস দ্য বয়, আমরা পছন্দ করি বালকটিকে। লাইক অবভিয়াসলি পছন্দ করা ভার্ব, এটাকে পুলিশ হিসেবে লাগিয়ে দিয়ে ছুটিয়ে দিয়েছি মার্কেটের মধ্যে, খুঁজে আনো, যাও যাও খুঁজে আনো অবজেক্টকে, খুঁজে আনো। উই লাইক, কাকে লাইক করি, হুম কাকে, দ্য বয় আনসার এসছে, হোয়াট কি আনসার আসেনি, কিন্তু একটা আনসার তো এসেছে। দিস ইজ দ্য অবজেক্ট অ্যান্ড দিস ইজ দ্য লাইক ইজ দ্য ট্রান্সিটিভ ভার্ব, ক্লিয়ার হয়েছে? লাইকটা হচ্ছে এখানে ট্রান্সিটিভ ভার্ব, বয়টা হচ্ছে ওই ভার্বের অবজেক্ট, ওকে? মিস্টার সেন টিচেস আস ম্যাথ, মিস্টার সেন টিচেস আস ম্যাথ, মিস্টার সেন আমাদের ম্যাথমেটিক্স সাবজেক্টটা পড়ান। তো টিচেস, অবভিয়াসলি টিচেস হচ্ছে একটা ভার্ব, একে বাজারের মধ্যে ছেড়ে দিয়েছি, রাত্রে ছেড়ে দিয়েছি, বলেছি যাও তুমি গিয়ে অবজেক্ট খুঁজে আনো, ঠিক আছে? টিচেস কি পড়ায়, হোয়াট, ম্যাথ পড়ায়, কাদের পড়ায়, হুম আস, আমাদের দুটো উত্তরই পাওয়া গেছে, অবভিয়াসলি কোনো সংশয়ই রাখে না এখানে, টিচেস হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, ক্লিয়ার হয়েছে ফ্রেন্ডস? আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট আসছি ভার্বের যে ফর্মে, ভার্বের যে ক্লাসিফিকেশনে, সেটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ মানে বলেইছিলাম, নেই কর্ম যার, নেই অবজেক্ট যার, অবজেক্ট নেই যার, যা কিছু বলতে পারো সেটাই হচ্ছে ইনট্রান্সিটিভ। একটা এক্সাম্পল নিয়ে নিই, দ্য বেবি ক্রাইজ লাউডলি, তার মানে উত্তর পাবো না এখানে, ধরেই নিয়েছি এখানে উত্তর পাবো না, হুম এবং হোয়াট দিয়ে কোয়েশ্চন, অবভিয়াসলি শুধু হুম আর হোয়াট দিয়ে, অন্য কিছু দিয়ে বললে হবে না, কিন্তু সেটা অবজেক্ট নয়, ঠিক আছে? সেটা হতে পারে কোনো অ্যাডভার্ব হতে পারে, সেটা হতে পারে কোনো নাউন হতে পারে, কিন্তু নট আ অবজেক্ট। প্লিজ নোট ডাউন দিস পয়েন্ট, হুম এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে তবেই কিন্তু আমি অবজেক্ট পাবো, আদারওয়াইজ সেখানে যা অন্য কিছু থাকতেই পারে, ভার্বের শেষে অন্য কিছু থাকতেই পারে, কিন্তু সেটা অবজেক্ট নয়, সেটা কোনো অ্যাডভার্ব হতে পারে, সেটা কোনো নাউন হতে পারে, ইডিসি হতেই পারে, ঠিক আছে? কিন্তু সেটা অবজেক্ট নয়, ঠিক আছে? দ্য বেবি ক্রাইজ লাউডলি, ক্রাইজ কান্নাকাটি করছে, এটা অবভিয়াসলি একটা ভার্ব, কেমন ধরনের ভার্ব, ক্রাইজ লাউডলি, বেবি ক্রাইজ হুম নিশ্চয়ই আনসার পাচ্ছি না, বেবি ক্রাইজ হোয়াট আনসার পাচ্ছি না, চোর কিন্তু কোনো রকম কোনো আনসার, পুলিশ কিন্তু কোনো রকম কোনো আনসার খুঁজে পেল না, তাহলে কেমন কাঁদ, মানে সে কেমন যদি কাঁদছে বলি, লাউডলি কাঁদছে, সেটা উত্তর আসবে, কিন্তু সেটা তো কর্ম নয়, মানে সেটা তো অবজেক্ট নয়, লাউডলি এটা একটা অ্যাডভার্ব, বন্ধুরা এরপরে আমরা পড়বো, এটা অ্যাডভার্ব, আমি বলেছিলাম লাউডলি এটা একটা অ্যাডভার্ব হতে পারে, কিন্তু এটা অবজেক্ট নয়, প্লিজ ক্লিয়ার দিস কনসেপ্ট, ওকে? বেবি ক্রাইজ ক্রাইজ লাউডলি, কাঁদছে খুব তারস্বরে কাঁদছে, হুম এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর আসছে না, ঠিক আছে? কী কাঁদছে, কাকে কাঁদছে, হতে পারে নাকি, নো হতে পারে না। তো ক্রাইজটা যেহেতু হুম এবং হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে কোনো রকম কোনো আনসার আমি পাইনি, সো ক্রাইজ ইজ দ্য ইনট্রান্সিটিভ ভার্ব, ওকে? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই আকাশে উঠছে, কী উঠছে, কাকে উঠছে, হতে পারে, নো কোনো আনসার পাইনি। ইন দ্য স্কাই, স্কাই হচ্ছে অবভিয়াসলি নাউনের দলে পড়ছে, কিন্তু এই ফ্লাইটে, ফ্লাইকে হুম এবং হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে কোনো আনসার পাইনি, তাই এটা হচ্ছে, ফ্লাই হচ্ছে এখানে ইনট্রান্সিটিভ ভার্ব, ওকে? তাহলে বন্ধুরা আমরা অ্যাকশন বা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেগুলো মেইন হিসেবে অ্যাকশন করে, মেইন ভার্ব হিসেবে কাজ করে, সেগুলো হচ্ছে আমরা ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ এই দু রকমের ভাগ করে দেখালাম। এবার চলে আসি আর একটা ভার্বে, ভার্বকে আরও একটি ভাগে ভাগ করা হয়, হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। আমি বলেছিলাম যে কর্তার, বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি যে, সে কর্তা, ঠিক আছে, তার সঙ্গে হেল্পিং কাউকে দরকার হয়, অর্থাৎ বাড়িতে অনেক সময় কোনো, যদি সে কোনো কারণে অক্ষম হয় তাহলে কোনো একটা হেল্পিংয়ের প্রয়োজন হয়, দিস ইজ দ্য কনসেপ্ট অফ হেল্পিং ভার্ব, ওকে? রিয়েলিটি, ওটা রিয়েলিটি আর এটা ভার্ব, ভার্ব রিয়েলিটি।
তো হেল্পিং অ্যান্ড অক্সিলিয়ারি ভার্ব কি? হেল্পিং যা সেটাই হচ্ছে অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি একই মিনিং, ঠিক আছে, ভার্ব। তো এই হেল্পিং, তাহলে আমরা প্রিন্সিপাল বা মেইন ভার্বকে আবার দুটো, তাহলে ভার্বকে আমরা দুভাগে ভাগ করেছি, অ্যাকশন ভার্ব আর হেল্পিং ভার্ব। অ্যাকশন ভার্বকে আবার দুভাগে ভাগ করলাম, ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ। এইবার চলে আসবো হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্বকে, আবার কিন্তু আমরা দুটি ভাগে ভাগ করে নেবো, একটা প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা আছে মোডাল অক্সিলিয়ারি, ঠিক আছে। একটা প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ লরি, আচ্ছা ঠিক আছে, প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। আচ্ছা তাহলে হেল্পিং ভার্বকে আমরা দুভাগে ভাগ করছি, বা অক্সিলিয়ারি ভার্বকে আমরা দুভাগে ভাগ করছি, একটা প্রাইমারি অক্সিলিয়ারি একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। তো আমরা চলো দেখে নিই প্রাইমারি বা বেসিক যে অক্সিলিয়ারিগুলো সেগুলো কি আমরা দেখে নিই। আমরা জেনেছি গতদিন, আমরা জেনেছি, আজকের কিছু নয় শুধু দেখা আর খুব ভালো করে ক্ল্যারিফাই করে বুঝে নেওয়া, একদম স্বচ্ছ কাঁচের মতো করে, কোনো কনফিউশন যেন না থাকে, কোনো রকম কোনো ডাউটস যেন না থাকে, একদম ক্লিয়ার হয়ে যাওয়া জাস্ট আজকে। প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে কোনগুলো চলো দেখে নিই। বি ভার্ব যেরকম অ্যাম, ইজ, আচ্ছা আমি ইজটা দিয়েছি, অ্যামটা দিইনি, অ্যামটাও হবে। অ্যাম, ইজ, আর ও, অ্যাম ইজ আর এর আবার পাস্ট ফর্ম, আমরা এর জাস্ট পরের ক্লাসে আমরা ক্রিয়ার কালটা সম্পর্কে পড়ব। পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট, মানে অতীতকালের ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার, এগুলো বি ভার্ব গেল। চলো উদাহরণটা দেখে নিই এটা কীভাবে, এই অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়্যার এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে দেখে নিই চলো কীভাবে এটা হেল্পিং হিসেবে কাজ করছে, ঠিক আছে। মেইন ভার্বের হেল্পিং হিসেবে কাজ করছে কীভাবে, ফ্রেন্ডস কীভাবে কাজ করছে সেটা চলো দেখে নিই, তারপরে আমরা আবার অন্য প্রসঙ্গে আসছি। দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য পার্ক, বালকটি পার্কের মধ্যে খেলাধুলো করছে। দ্য বয় ইজ প্লেয়িং প্লেয়িং ইন দ্য পার্ক, পার্ক। আচ্ছা বন্ধুরা, এই যে প্লেয়িং, খেলাধুলো করছে, প্লেয়িং, প্লেয়িং মানে কী বলতো, খেলছে। এটা কিন্তু একটা মেইন ভার্ব, এটা কিন্তু মেইন ভার্ব, এই মেইন ভার্ব ভার্ব। আর এই ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, কেন ইজটা এখানে স্বয়ং সম্পূর্ণ নয়, মানে ইজ শুধুমাত্র বসে কিন্তু সেন্টেন্সটাকে পূর্ণ করতে পারেনি, সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট করতে পারেনি, তাই এখানে মেইন ভার্বের সঙ্গে সহকারী ভার্ব হিসেবে বসে বা হেল্পিং ভার্ব হিসেবে বসে মেইন ভার্বটাকে সম্পূর্ণ করেছে বা বাক্যের মিনিংটাকে সম্পূর্ণ করেছে। তাই এই ইজ যেহেতু মেইন ভার্বকে হেল্প করছে সম্পূর্ণ হতে, মেইন ভার্বটাকে সম্পূর্ণ হতে হেল্প করছে, তাই ইজ হলো হেল্পিং অথবা অক্সিলিয়ারি বি ভার্ব। ওকে, এটা বি ভার্বের আন্ডারে পড়ছে। আচ্ছা ফ্রেন্ডস, তোমাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে ইজ, অ্যাম, ইজ আর, ওয়াজ, ওয়্যার এগুলো কি শুধুমাত্র হেল্পিং হিসেবে ব্যবহার করা হয়? এটা কি কখনো প্রিন্সিপাল বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না? প্রশ্নের এই প্রশ্নটার কনফিউশন ভিডিওর ক্লাসের লাস্টে আমি অবশ্যই ক্লিয়ার করব, কোনো রকম কোনো কনফিউশন আমি থাকতেই দেব না। আচ্ছা এখন আপাতত দেখো, হেল্প দেখো হেল্পিং হিসেবে কীভাবে এগুলো ব্যবহার হচ্ছে। তাহলে বি ভার্বকে আমি হেল্পিং হিসেবে ব্যবহার করেছি, মেইন ভার্বের হেল্প হিসেবে ব্যবহার হচ্ছে, তাই দিস ইজ দ্য হেল্পিং ভার্ব। কারণ হেল্প, আমরা ডোমেস্টিক হেল্পের কথা বলেছি, আমরা আমার আমার শরীরের হার্টের হার্টকে, হার্ট যে হার্ট চলছে সেটা হচ্ছে মেইন ভার্ব। আমরা কাজকর্ম করছি, তাকে হেল্প করে, তাকে স্বয়ংসম্পূর্ণ করে একটা বডি বানিয়েছি, একটা বডি বানানো হয়েছে, ভগবান বানিয়েছেন, যাই হোক। তো এই হাত পা এগুলো একটা একটা, আমি মেশিন যদি ধরি, আমি যদি এগুলোকেও একটা ভার্ব হিসেবে ধরি, হাত পা এগুলো হেল্পিং আর হার্ট হচ্ছে মেইন ভার্ব। এই হার্টকে সহযোগিতা করছে এই সব, এই হাত পা এগুলো, চোখ, নাক, মুখ, কান ইত্যাদি ইত্যাদি। তাহলে সেরকম ইজ হচ্ছে এই প্লেয়িংটাকে হেল্প করে বাক্যটাকে, সেন্টেন্সটাকে কমপ্লিট করতে সাহায্য করছে, তাই ইজ হলো এখানে এই সেন্স অনুযায়ী, তোমার সেন্টেন্সের সেন্স অনুযায়ী ইজ হচ্ছে তোমার অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। ওকে, ক্লিয়ার হয়েছে? নেক্সট, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড, এই সমস্ত ব্যাপারগুলো আছে অর্থে বোঝাতে, আছে, সেটা বর্তমানে হতে পারে, অতীতে হতে পারে, ভবিষ্যতে হতে পারে, এই ব্যাপারগুলো। তো আছে অর্থে বোঝাতে কিন্তু আমরা হ্যাভ কথাটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা কিন্তু ভার্বের মধ্যে হওয়াটা করে নিয়েছি বি ভার্বে, হওয়া, আছে, থাকা অর্থে হ্যাভ বোঝাই,
যেমন কি অমিত হ্যাজ ডান হিজ ওয়ার্ক। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস ডানটাই কিন্তু ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডান, আমরা সবই জানবো পরে। প্লে ও প্লেয়ের প্লে মানে খেলাধুলো করা, প্লে এর সঙ্গে আইএনজি বসিয়ে প্লেয়িং করেছি, এটাও কিন্তু প্রেজেন্টের একটা প্রেজেন্টেরই একটা অন্য ফর্ম, সেটাও আমরা জেনে নেবো। জাস্ট জেনে রাখো প্লে হচ্ছে প্লেয়িং হচ্ছে প্লেয়েরই এক বর্তমানকালেরই বা প্রেজেন্ট টেন্সেরই একটা ফর্ম, সেটা হচ্ছে আইএনজি যোগ করে হয়। এখন আমরা খেলছি খেলিতেছি বা দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য প্লে, বয়টা খেলছে মানে এখন কাজটা করছে সে, এই অর্থে কিন্তু এই আইএনজি যোগ করা হয়, ঠিক আছে। এখন কাজটা চলছে এই অর্থে বোঝানো হয় আইএনজি। তাই প্লেটা হচ্ছে মেইন ভার্ব, আইএনজি যোগ করেও সেটা শুধু মিনিংটা একটু চেঞ্জ হচ্ছে যে এখন সে কালটা, মিনিংটা নয় কালটা, মানে সে কখন মানে খেলাটা সে কখন সম্পূর্ণ করছে, এখন খেলছে, এই অর্থে আমি আইএনজিটা বসিয়েছি, ঠিক আছে। শুধু এইটুকু জেনে রাখো, পরে ইন ডিটেলসে আমরা অবভিয়াসলি জাস্ট পরের ক্লাসে জেনে নেব। তো তাহলে প্লেয়ের সঙ্গে আইএনজি যোগ করে একই থাকছে ভার্বটা প্লেয়িং, মিনিংটা শুধু কালটা শুধু চেঞ্জ হয়েছে বা টেন্সের এটা টেন্সটা পরিবর্তন হয়েছে, শুধু প্রেজেন্ট টেন্স রয়েছে বা বর্তমান কাল রয়েছে, বর্তমানকালে আমরা করছি অর্থে এখন করছি, ঠিক আছে। তো সেই জন্য প্লেয়িং কথাটা ব্যবহার হয়েছে। আর এখানে দেখো অমিত হ্যাজ ডান দিস ওয়ার্ক, ডান 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 মানে ডু, ডু এর একটা ফর্ম হচ্ছে ডান, DONE, ডু এর একটা ফর্ম জেনে রাখো। ডু ভার্ব মানে করা ভার্বের, করা একটা তো ভার্ব, তো সেটার একটা ফর্ম হচ্ছে ডান, ওকে। এগুলো সব আমরা ডিটেলসে জানবো, কোনো টেনশন নেই। শুধু এখন যেটা বলছি সেটা একটু দেখে নাও, হ্যাভ হ্যাজ হ্যাভ বিন হ্যাড, এগুলো সবই কিন্তু আমরা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করি। কীরকম অমিত হ্যাজ ডান হিজ ওয়ার্ক, অমিত তার কাজটা করেছে, ডান হচ্ছে মেইন ভার্ব, একে হেল্প করেছে জাস্ট হ্যাজ, তাই হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, ওকে, ক্লিয়ার হওয়ার কথা। এরপরে ডু ডাজ ডিড, এগুলোও কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়। কীরকম ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলছো, এই দেখো প্লেটা মেইন ভার্ব, তুমি কি ক্রিকেট খেলবে বা তুমি কি ক্রিকেট খেলছো, খেলবে এরকম অর্থে। তো প্লে, ডু ইউ প্লে ক্রিকেট, তো এই যে প্লে, প্লেটা হচ্ছে তোমার মেইন ভার্ব, ডুটা হচ্ছে সেটাকে হেল্প করে একটা কোয়েশ্চেন বা একটা সেন্টেন্স গঠন করতে সাহায্য করেছে, তাই ডুটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। দেন আসছি মডাল অক্সিলারি, একটা প্রাইমারি অক্সিলারি দেখেছি আর বিতে হচ্ছে মডাল অক্সিলারি, সেগুলো কী কী, ক্যান কুড শ্যাল শুড মে মাইট মাস্ট, এগুলো হচ্ছে তোমার মডাল অক্সিলারি। সেগুলো কীরকম একটা উদাহরণ দেখে নিই, আই শ্যাল গো দেয়ার, দেখো গো, গোটা কিন্তু মেইন ভার্ব, তাকে হেল্প করেছে শ্যাল কথাটা, আই শ্যাল আমি সেখানে যাব, আমি যাব, এই শ্যাল কথাটা এই পরে যে যাব এই শ্যাল দিয়ে, যাব মেইন ভার্ব, শ্যাল বসে সেটা কখন যাব বা তার ক্রিয়ার কালটা কখন হবে সেটা কিন্তু এই শ্যাল কথাটা দিয়ে আমরা আইডেন্টিফাই করে দিয়েছি। তো আই শ্যাল গো দেয়ার, শ্যাল হচ্ছে তোমার মোডাল অক্সিলারি বা মোডাল হেল্পিং ভার্ব আর গো হচ্ছে মেইন ভার্ব। লিপি ক্যান ড্রাইভ আ কার, ড্রাইভ অ্যাকচুয়াল ড্রাইভ হচ্ছে মেইন ভার্ব, তাকে হেল্প করেছে ক্যান কথাটা, হেল্প করে একটা বাক্যের অর্থ সম্পূর্ণ করেছে বা সেন্টেন্সের মিনিং কমপ্লিট করেছে ক্যান এই ওয়ার্ডটা, এই ভার্বটা, তাই ক্যান হচ্ছে হেল্পিং ভার্ব বা মোডাল মোডাল হেল্পিং ভার্ব। জাস্ট আমরা ক্লাসিফিকেশন করে দেখে নিলাম, তাহলে আমরা এই বি ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাজ বিন হ্যাড বি হ্যাড ডু ডাজ ডিড ক্যান কুড শ্যাল শুড মে মাইট মাস্ট, এগুলো যে প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারির মধ্যে কোন কোনগুলো পড়ে সেগুলো ক্লাসিফাই করে দেখলাম, তাদের এক্সাম্পল দেখলাম। ফ্রেন্ডস এবার একটা কোয়েশ্চেন থেকে যাচ্ছে, এই যে ইজ হ্যাজ, এই যে প্রাইমারি অক্সিলারি বা হেল্পিং ওয়ার্ডগুলো ভার্বগুলো রয়েছে, এগুলো কিন্তু ডু, এগুলো কিন্তু আমরা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। এক্সাম্পল একটু দিয়ে দিই মুখে মুখে, একটু শুনে নাও, আই অ্যাম আ টিচার, আমি হলাম একজন শিক্ষিকা। তো এখানে এই অ্যাম ভার্বটা কিন্তু অ্যাম তো অবভিয়াসলি বি ভার্ব, এটা হওয়া অর্থে বোঝাচ্ছে, অ্যাকশন নাই হতে পারে, আমরা তো জেনেইছি অ্যাকশন ছাড়াও হওয়া এবং থাকা অর্থেও ভার্ব হবে। তো আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষিকা, অ্যাম কথাটা বসে কিন্তু আমার সেন্টেন্সের মিনিংটা কিন্তু কমপ্লিট করছে, এই সেন্টেন্সের মিনিং অ্যাম বসেই কমপ্লিট হয়ে যাচ্ছে হওয়া অর্থে, তাই এখানে অ্যামটা হচ্ছে
হেল্পিং নয়, এটা তখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্লিজ নোট দিস পয়েন্ট। কি বললাম, একদম মাথা খিচুড়ি হয়ে গেছে তাই তো? না, খিচুড়ি হয়নি, একদম ক্লিয়ার। কি বললাম, অ্যাম, আই অ্যাম আ টিচার, অ্যাম কথাটা বসে সেন্টেন্সটাকে পুরোপুরি মিনিংটাকে কমপ্লিট করে দিচ্ছে, তাই আর কোনো অন্য কোনো ভার্বের প্রয়োজন হচ্ছে না। তাই এই সব এই যে মিনিংটাকে কমপ্লিট করে দিচ্ছে, তখন কিন্তু সেটা এই অ্যামটা অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের আন্ডারে পড়বে। তোমাকে সেন্টেন্সটা কী আছে সেটা পড়তে হবে আগে। তুমি দেখেই বলে দিতে পারো না যে এটা মেইন কি এটা হেল্পিং। তোমাকে সেন্টেন্সটা পড়ে মিনিংটা দেখতে হবে যে সেই বি ভার্ব হলেও সেটা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হচ্ছে সেন্টেন্সের মধ্যে, নাকি সেটা নিজে বসেই সেন্টেন্সটাকে ইটসেলফ কমপ্লিট করে ফেলছে। যখন ইটসেলফ কমপ্লিট করে ফেলবে সেন্টেন্সে বসে, তখন সেটা হবে মেইন ভার্ব। আর যখন সে একটা কোনো সাহায্যকারী মেইন ভার্বের সাহায্য নেবে, যেরকম এখানে আমি বলেছি দ্য বয় ইজ প্লেয়িং দ্য ইন দ্য পার্ক, এখানে প্লে ভার্বের মেইন ভার্বের সাহায্য নিয়েছে, ইজ আবার বসেছে প্লের সঙ্গে বসে, ইজটা হেল্প করছে, ইজ প্লেকে হেল্প করছে, তাই এখানে হেল্পিং। কিন্তু যদি হি ইজ আ টিচার, ইজ কথাটা এখানে কিন্তু অবভিয়াসলি হবে মেইন ভার্ব, কারণ এখানে আর অন্য কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব নেই, এটা ইটসেলফ এটা একটা সেন্টেন্সের মিনিংটা কমপ্লিট করে দিচ্ছে, তাই ইজটা কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে হবে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা অ্যাকশন ভার্ব। অ্যাকশন অ্যাকশন নয়, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। অ্যাকশন তো কোনো কিছু কাজ করা অর্থে বোঝায়, কিন্তু ইজ যেহেতু হওয়া অর্থেও বোঝায় তোমার, তাই জন্য এটা মেইন ভার্ব হিসেবেও কিন্তু ব্যবহার হবে। ঠিক আছে, তো এটা হলো অ্যাম ইজ আর হলো। এবার হ্যাভ হ্যাজ এর দিকটা চলে যাই। আই হ্যাভ আ ব্ল্যাক মার্কার, আমার একটা ব্ল্যাক মার্কার আছে। এখানে সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমার একটা ব্ল্যাক মার্কার আছে, এখানে অন্য কোনো আর ভার্ব আমি আনিনি, কিন্তু সেন্টেন্সটার অর্থ কমপ্লিট হয়ে গেছে, তাই এখানে হ্যাভ হচ্ছে কিন্তু অবভিয়াসলি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো ডু দিয়ে একটা বলে দিই, ডুটাও কিন্তু তোমার মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। যেরকম কি আই ডু দিস ওয়ার্ক অ্যালোন, আমি এটা নিজে নিজেই করে ফেলতে পারবো। আই ডু কাজটা কিন্তু আই ডু দিস টাস্ক আমি বলছি, আই ডু দিস টাস্ক, টাস্কটা একটা কোনো নাউন হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে, কাজ, কোনো কাজ, এখানে কাজ করা নয়, আই ডু দিস টাস্ক। হ্যাঁ, আই ডু, ডু কথাটা কিন্তু এখানে হবে মেইন ভার্ব। ঠিক আছে, ডু কথাটা হবে মেইন ভার্ব, কারণ এটা একটা সেন্টেন্সের অর্থটাকে একদম সম্পূর্ণ করে দিচ্ছে, তাই ডুটা কিন্তু এখানে হবে মেইন ভার্ব। ওকে, বোঝা গেছে? এটা জাস্ট কি বলবো, এই যে এক্সাম্পলগুলো দিলাম এগুলো ব্যারিকেটের বাইরে গিয়ে দিলাম, অর্থাৎ এগুলো হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ভুল নয়, এটা হতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের আমরা একদম ইন ডিটেলসে অ্যাকশন ভার্ব, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অ্যাকশন ভার্ব যেগুলো সেগুলোই মেইন ভার্ব হতে পারে, সেগুলোই প্রিন্সিপাল ভার্ব হতে পারে, আবার হেল্পিং যে ভার্বগুলো সেগুলোও মেইন ভার্ব প্রিন্সিপাল হতে পারে, কীভাবে আলাদা করে আমি এক্সাম্পল দিয়ে বললাম। হেল্পিং বা অক্সিলারি ভার্বকে কী কী ভাগে, প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মোডাল অক্সিলারি, সেগুলোকে আবার কী কী ভাগে ভাগ করি সেগুলোর এক্সাম্পল দিলাম। অ্যাকশন ভার্বকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, ট্রানজিটিভের এক্সাম্পল দিলাম, ইনট্রানজিটিভের এক্সাম্পল দিলাম। তোমরা বোর্ডটা দেখে নিতে পারো, একবার স্ক্রিনশট নিয়েও নিতে পারো। ভার্বকে আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখব নেক্সট ক্লাসে, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট, অর্থাৎ সমাপিকা ক্রিয়া, বাংলাতে বলবো সমাপিকা, আর নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া। এই বিষয়টা জানতে হলে তোমাদের অবভিয়াসলি আমার পরের ক্লাস অবশ্যই দেখতে হবে। তাহলে এই দুটো অ্যাডভান্স লেভেলের আমার ভার্বের শ্রেণীবিভাগ এখন আমার বলার প্রয়োজন হলো না, তাই আমি বললাম না। এটা ফাইনাইট মানে এটা সমাপিকা, আর নন ফাইনাইট মানে অসমাপিকা, শুধু বাংলাতে একটু বলে দিলাম। অবশ্যই এটা ডিটেলসে আসবো, কিন্তু আজ আর নয়, অনেকক্ষণ হয়ে গেছে ক্লাসটা, তো আজকের আসতেই হচ্ছে। ততক্ষণ তোমরা এই ক্লাসটা প্লিজ অভ্যেস করো ভালো করে এক্সাম্পল সহ, এবং সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, এবং খুব খুব আনন্দে থেকো। ঠিক আছে, টাটা, পরের ক্লাসে খুব তাড়াতাড়ি চলে আসছি।